রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিনায় রাষ্ট্রপতি পদর প্রার্থীক লয় দুই বিধায়কর বাগযুদ্ধ। শিবসাগর বিধায়ক অখিল গগৈয়ে এন ডি এর রাষ্ট্রপতি পদর প্রার্থীগীর জাতিগত বিষয়ক প্রশ্ন উত্থাপন করেছে। অখিল গগৈর প্রশ্ন, দ্রৌপদী মুর্মু প্রকৃততে আদিবাসী হয়নে? কিন্তু যীক উঠাইছে আসলতে আদিবাসী হয়নে? দ্রৌপদী মুর্মু আদিবাসী হয়নে? আপনার সকলে জানে যে দ্রৌপদী মুর্মু হল এগারী ক্রিমি লেয়ারত পড়া এগারী মহিলা, ক্রিমি লেয়ার বলে যাক কয়। তো এগারী অভিজাত মহিলা, অভিজাত মহিলা, যীগী মহিলা নিজে রাজ্যপাল আসে, যীগী এম এল এ আসে বহুদিন ধরে, যা রাজ্যপাল আসে, যদি আদিবাসীর ট্রাম্প কার্ড খেলবলে যাওয়া যায় সেটা প্রকৃত অর্থত আদিবাসী হয়নে? আপনার সকলে জানে যে সুপ্রিম কোর্টে কে দিছে যে সে সকল কেউ মানে সংরক্ষণের ভিতর নপরিব, রিজার্ভেশনের ভিতর নপরিব, যা ক্রিমি লেয়ার হয়। ক্রিমি লেয়ার কোন সকল? দ্রৌপদী মুর্মুর ক্রিমি লেয়ার হয়নে নহয়? যি রাজ্যপাল আসে নিজে, গতি ক্রিমি লেয়ার থাকা অর্থাৎ অত্যন্ত উচ্চ মানে অভিজাত এগারী মহিলা আজি আদিবাসীর যে ট্রাম্প কার্ড খেলা হয়েছে তে রাজনীতি, ঘৃণনীয় রাজনীতি, ঘৃণনীয় রাজনীতি আমি সকলে পরিহার করা উচিত। রাষ্ট্রপতি পদর প্রার্থী দ্রৌপদী মুর্মুক বিধায়ক অখিল গগৈয়ে করা মন্তব্যের পিছতে জাউর খাই উঠিছে বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুণ্ডু। চাবাগিচা অঞ্চলত অখিল গগৈক প্রবেশ নিষেধ করবল আহ্বান রূপজ্যোতি কুণ্ডু। আর এধাপ আগুয়াই গই বিধায়ক রূপজ্যোতি কুণ্ডু মন্তব্য করে যে বিধায়ক অখিল গগৈ মস্তিষ্কহীন, এটা মাথা নথকা এই অখিল গগৈ পাগলটুয়ে, এই পাগলটুয়ে কৈছে যে দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানী বোলে এটা কাঠৰ মুড়া এনে বলে কব বিচাৰিছে। দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানী যেতিয়া জন্ম হয়েছিল অখিল গগৈ তেতিয়া দেউতাক মাকে চাগে বিয়ায় পতা নাছিল। অখিল গগৈ আজিৰ পৰা চাহ জনগোষ্ঠীর বাগান এলাকাত একেবারে বেন্ড করব লাগে প্রবেশ, গোটেই অসমত অখিল গগৈ বেন্ড হব লাগে চাহ বাগানত আর বাগানত একেবারে খেদি খেদি অখিল গগৈ পঠিয়াব লাগে। চান্দা তুলি, এই চান্দা তুলি শৃঙ্খল চলিয়া দরে নেতা সকলের কারণে কেজনমানের কারণে আজি তেওঁ বিধায়ক হয়েছে। এই অখিল গগৈ যোনটো মুঠন মূরত মাল নাই, এই ভেজা নাই, এই অখিল গগৈ কাঠমুড়া কব আছে দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানীক। অখিল গগৈ দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানী এই তিল মাত্র কিনা মানে তুলনা করব নি। অখিল গগৈ তো বেয়াকে হারণ হব মানে অহাবার হারিব, অহাবার কি এটা নির্বাচন হোক এটা হারিব। হে অখিল গগৈ মূর নথকাটোয় চান্দা তুলি ইয়াত নেতাগিরি করে টকা তুলি পেলাই কেদিমান টকা তুলিলে এটা চান্দা তুলি পেলাই কৃষকমূর্তি সংগ্রাম করে অকল টকা লেনদেনের লগত জড়িত থাকা অখিল গগৈ মাথা কি থাকিব পারে? দুই বিধায়কের এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতির এক অশুভ ইঙ্গিত বহন করেছে। বিধায়ক অখিল গগৈয়ে রাষ্ট্রপতি পদর সন্মানীয় প্রার্থী এগারীর বিরুদ্ধে করা এই তীর্যক মন্তব্য সহজভাবে লব পড়া নাই জনতায়। দ্রৌপদী মুর্মুর জাতিগত বিষয়ক মাত মতার অধিকার কোত পালে বলে প্রশ্ন সচেতন জনতার। ইয়ার বিপরীতে বিধায়ক রূপজ্যোতি কুণ্ডুর মন্তব্যকও সহজভাবে লব পড়া নাই। বিধায়ক এগারী রাইজর প্রতিনিধি, সমষ্টির জনতার রায়ক সন্মান দিয়া উচিত। এগারী বিধায়কক মস্তিষ্কহীন বলে করা এই মন্তব্য কেতিয়াও গ্রহণযোগ্য হব নয়। বিধায়কদের এই বাকযুদ্ধ আগন্তুক দিন কেটাত রাজনীতি উত্তপ্ত করে রাখব। রূপজ্যোতি কুণ্ডুর মন্তব্যর অখিল গগৈ কি প্রতিক্রিয়া দিয়ে এয়া আগন্তুক দিনত লক্ষণীয় হব। নিউজ ব্যুরো রিপোর্ট, এনি ইন্ডিয়া নিউজ। আপুনি ভিজিট করক প্রতিটি নিউজ, আমার ফেসবুক পেজ এনি ইন্ডিয়া নিউজ ফলো করক, আর ভিজিট করক এনি ইন্ডিয়া নিউজ .com।